আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। দর্শক, আজ আমরা আছি সাভার অঞ্চলে। আমরা কথা বলবো একজন কিশোরীর সাথে, শুনবো তার জীবনের গল্প। দর্শক, তার কাছে চলে যাই। আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে ভাই, বাবা আছে, মা আছে, আমি আছি, আমার ভাইরা আছে, তারা ভারতে আছে। আচ্ছা, আপনার একটু নামটা বলেন। সুমি। সুমি আপা। আচ্ছা সুমি আপা, আপনার বাবা মা কি করে? বাবা মা বেকার ভাই, এবং এই হবে বিছনায় পড়ে আছে। আচ্ছা, আপনার এখন বয়স কত? আমার বয়স প্রায় 20 হইছে, 19-20 এরকম হবে। আচ্ছা ভাই, সুমি আপা কি বিয়েশাদি করছেন? বিয়েশাদি করছিলাম। বিয়েশাদি? আচ্ছা। তারপরে মানে করছিলাম, মানে আমরা এখানে স্বামী আর একটা বিয়ে করছি। আপনাকে রেখে আবার আমি ঘুরে থাকি, ঘরে থাকি আরেকটা বিয়ে করছি। আচ্ছা, আপনার কি মানে ছেলে সন্তান আছে? আমার একটা ছেলে আছে, 4 বছর বয়সের একটা ছেলে আছে। আচ্ছা, তো আপনাকে রেখে আবার কেন বিয়ে করলো, এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলেন। আমরা রেখে বিয়ে করছে মানে আমি ওই যে আমিও ঘুরেছিলাম, মানে আরেকটা মেয়ের সাথে তোলে তোলে প্রেম করে গোপনে বিয়ে করছে। প্রেম করে? প্রেম করে গোপনে বিয়ে করছে? তো আপনি তো স্ত্রী ছিলেন, আপনি যেহেতু প্রথম স্ত্রী, তো আপনার কি অনুমতি দরকার হয়নি বিয়ে করতে? আমরা তো বলি নাই, আমরা ঘরে রেখে একটা গোপনে বিয়ে করছে। আমরা গ্রামে, মানে আমি গ্রামে গেছি, গ্রাম থেকে এসে দেখি ওই মেয়ের বিয়ে করতে করতেছে ঘরের ভিতরে, একুশ হয়ে আছে। আমি গ্রাম থেকে আইসে, তো আমরা বলি এত বেলায় গ্রাম থেকে আলে কেন, বললাম হাঁটি হাঁটি পাবে তো হয়ে গেছে, আর তো আমি পাই না কেরাম। তাই আমি আইসি, আমার খারাপ লাগতেছে, একটু বাসায় আইসে। তোকে ওখানে লিখে না, বাসায় আছে, যা গ্রামে আবার যা। বললাম আবার গ্রামে কোনো যাব, এখন তো আমার খারাপ লাগতেছে। বলে গ্রামে না যাইস, তোর মাদের বাড়ি। আচ্ছা, তো আপনি যখন দেখলেন যে ঘরে মানে আরেকজন বউ, মানে আরেকজন, আপনি জিজ্ঞেস করেন না যে এ কে? জিজ্ঞেস করছি, বলো না আমি কি বল, জিজ্ঞেস করার বলে সঙ্গে সঙ্গে বল না, বলে কি আমার বন্ধু এমনি আছে, আমার সাথে কথা বলছে, আমরা দুজন কথা বলছি, এখন আমরা ডিস্টার্ব করছি না, তুই যা এখান থেকে। তো আপনি তো তার স্ত্রী, তো আপনার মানে আপনি বলেন না যে তুমি আমি থাকতে তুমি আরেকজন মেয়ে কে বন্ধু হোক আর যাই হোক, তুমি কেন বলোনা আমার সব মাছ থাকে? আমি বলছি আরেকটা মেয়ের লিয়ে ঘরেই নে, বন্ধু হলে তার এত কাছে বসে ডোলাডোলি করেন না, তোমরা যেইভাবে বসে আছো ঘোষা ঘোষে, এইটা তো হয় না। কোন আমার একটা সব মাছ আপনার দিক থেকে কোনো সমস্যা নাকি, মানে সে নাকি আপনাদের যে সামাজিক যে বিষয়গুলো থাকে যে একটা স্বামী 3-4টা বিয়ে করতে পারে, এই কারণে? এইটার কারণে না, মানে আমার বলল কি তুই সুন্দর না দেখতে, আমি তো অবশ্যই সুন্দরী বিয়ে করব, তাই যারা বিয়ে করিয়ে আনছে সে হইছে কুদরো, খাটো, টিপা, মানে আল্লাহর কাছে বললে অহংকারী হয়। আমার যে একটা প্রভাব ই আছে, আমার বাফেঙের যোগ্যতা ওই মেয়ে না, বিয়ে করিয়ে আনানে আরাম পাড়ায় আমাদের হল্লাই করে গেছে, যে এত চেহারার মেয়ে দিয়ে সুমিরে দিয়ে তার স্বামী বিয়ে করে আনছে, এখন যারা বিয়ে করে আনছে তারাই রাখতে চায়, আমার আর রাখতে চায় না। মানে আপনারা এখনো মানে সংসারে আছেন একত্রিত? না না না, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তাহলে মানে এখন এখন আপনি ধরে নেওয়া যায় যে আপনি এখন মানে সেপারেট থাকেন, আলাদা থাকেন? ডিভোর্স হয়ে গেছে, এখন আমি আলাদা, আমার স্বামী আলাদা, আমি আলাদা, আমার স্বামী তো ভারতে আছে, তার বউ লইয়ে আপনার, আমি আমার বাচ্চাটা লইয়ে আছি। বলছিলাম বাচ্চাটা এই শুধু মাদ্রাসায় দেবো ভাই, স্কুলে দেবো, 4 বছর বয়সতে আমার তার ভাগ্য হলো না। আপনার বাচ্চার এখন বয়স কত? 4 বছর। 4 বছর? তো 4 বছর হইলে আপনাদের ডিভোর্স হয়েছে কয় বছর হয়েছে? তাহলে মানে আপনার বয়স যখন 1 বছর ছিল তখন ডিভোর্স হয়েছে, তাই না? আচ্ছা, তো আপনি মানে 3 বছর হয়েছে ডিভোর্স হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আপনি মানে 3 বছর যেহেতু ডিভোর্স হয়েছে, আপনার বয়স 20 বছর বললেন, 20-22 বছর এরকমই হবে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মানে আপনি কি আবার সংসার করবেন, আবার বিয়ে শাদী করবেন নাকি? আমি তো ভাই, আমি তো মেয়ে হয়ে জন্ম নিচ্ছি, বিয়ে তো করাই লাগবে, পুরো বাবা মা আছে, আমার ভাইরা তো আমার বাবা মারা ই করে ফেলে দিয়ে গেছে, বিয়ে করে যার যার বউ লিয়ে শেষের টান টান
একজন আমার ভাই গো তিনটা চারটা করে বাচ্চা, বাবা মারে তো খরচ দেই না, একটা টাকা দেই না, কেউ দেয় না। এখন আমি যা পাই গেলাম ঘুরে আমার বাবা মারা চালাই, টুকটাক যাই পাই ভাই, কিন্তু এখন একদিন নামলে আরেকদিন নামতে পাই না। আপনার কষ্ট করে ইউটিউবের সামনে আইসছে, আপনার ভাইরা কেন বাবা মারে দেখে না? তাদের তো কামাই করতে পারে না, তিনটা চারটা করে বাচ্চা, বউকে দেখতে না, এই দেখতে আমার এই বাবা মা দেখতে। আচ্ছা সুমিয়াপা, আপনি আমার একটা কথা একদম ক্লিয়ার করে বলবেন, যেটা মন থেকে, সেটা হলো যে ধরেন আপনি আজকে আপনার যৌবন আছে, আপনি এখন ইয়াং, তো আপনিও তো বুড়ো হবেন বা আপনারও তো ছেলে সন্তান আবার বড় হবে, তো এটা কি যে আপনাদের মানে ভাই বোন যারা আছে তারা কি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারে না যে আমি তো বড় হলে আমার সন্তানও তো আমাকে এরকম ফেলে দিয়া চলে যাবে, মানে এটা কি তারা বোঝে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা, হ্যাঁ আমরা সেই দিকে যাব না, যেহেতু আমাদের, আমরা যদিও লাইফ স্টোরি নিয়ে কাজ করি কিন্তু আমাদের গল্প আমরা ছোট আকারে তোলার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, তো আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলেন যে আপনি যেহেতু মানে একটা বাচ্চার মা, তো আপনার কি এলাকা থেকে আর কোনো সম্বন্ধ আসছে বিয়ের শাদীর? আইসে আমার বুড়ো বাবা মার দেখ মুখের দিক ফিরা যেতে পাইনি, আমার ভাইরা নাই, আমার বুড়ো আপা নাই, তারা দেখবে কে মরে গেলি। আপনি আবার সংসার করার ইচ্ছা আছে? করতে চান? আমি জন্ম লইছি, আমার সংসার করার ইচ্ছা আছে, তারা আর বাসপাই কদিন ঘোরা করে গেছে। আচ্ছা তাহলে বিয়ে মানে আপনি কখন বিয়ে করবেন, যে আপনার কি মনে করেন যে এখনই উপযুক্ত সময় নাকি আরো পরে? আমারে যদি এখন শুনেন ভাই, আমি আপনার একটা কথা বলবো, আমি অনেক কষ্ট করে আইছি ইউটিউবের সামনে, যে আমার পাঁচ অক্ষ নামাজের তৌফিক দেবে, যে আমার ভালো রাখবে, আমার এই বুড়ো বাবা মা ওরা বাঁচবেই করেন, বিছনা করে গেছে মনে করে বিটাতে পারে না, ওই যে যাই দুই একদিন বাঁচবে, তার ওষুধের খরচ দুই একটা টাকা দিলে মানে 1500 টাকা মাস লাগে ওষুধের খরচ দিলে, তারা বাঁচবেই করেন, ডাক্তারে বলছে বিটাতে পারে না মনে করেন, এইরকম যদি বাবা আমার ওষুধের খরচ দেয় আমার পাশে একটু আমার হেল্প করে সহযোগিতা করে, এখন আমি গ্রামে যাতে পাই না করোনার জন্য, মানসিক গ্রামে গেলে বাড়িতে উঠতে দেয় না, বাড়িতে উঠলে দলে কি থাকে থাকে আমি তখন তো না, আমি আমি যে হাতে দিয়ে তো ওষুধটা দিয়ে লাগে এখন পারি না, মানুষের হাত ধরতে দেয় ধরতে দেয় না, আচ্ছা থাকে থাকে ফাঁকে ফাঁকে রাখা। আচ্ছা মানে আমি বলছি যে আপনি তো নিজেকে লাইফে দাঁড় করাতে হবে, মানে আপনি তো বিয়ে শাদী যেহেতু বলছেন বিয়ে শাদী করবেন, মানে এখনই করবেন নাকি আরো পরে? আমাদের এই ভিডিওটা অন এয়ার করার পর যদি কেউ পছন্দ করে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? আপনার সাথে যদি আমাদের এই ভিডিও দেখার পর যদি কোনো দর্শক যোগাযোগ করতে চায় বা বিয়ে করতে চায় তাহলে কিভাবে করবে, আপনার সাথে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার কি আমরা ভিডিওতে দিয়ে দিব, দিলে আপনার কোনো অসুবিধা হবে না? আমার কোনো অসুবিধা নাই, আমি তো কষ্ট করে এই ভিডিও শুনে। আচ্ছা যদি আমরা মোবাইল নাম্বারটি দেই তাহলে কি আপনি মানে মোবাইল খোলা থাকবে নাকি দুই একদিন পর বন্ধ হয়ে যাবে? না ভাই আমার মোবাইল 24 ঘন্টাই খোলা থাকবে, আমারে যদি একটু হেল্প করে। না আমি বলছি যে এটা তো আপনি এখন হয়তো বলছেন কিন্তু পরবর্তীতে কি মোবাইল ধরেন যদি হতে পারে যে অনেক দর্শক আপনাকে ফোন দিচ্ছে বা হাজার হাজার আপনার এই ভিডিওটা ভিউ হলো, তখন যদি দেখা গেছে অনেক দর্শক ফোন দিবে, স্বাভাবিক দিতেই পারে, কারণ যে দেখবে সে তো একজন, যেই ভিডিওটা দেখবে সেই একজন, তো যখন এরকম করতে করতে হাজার হয়ে যাবে আপনাকে ফোন দিবে, তখন আপনি দেখা গেছে টফ করে মোবাইলটা বন্ধ করে ফেললেন। না বন্ধ করব না ভাই, আমার যত লোকই ফোন দেখে আমি তাদের সাথে ভদ্রভাবে কথা বলবো, আমার কষ্ট দুঃখের কথা বলবো, যদি তাদের কারো মধ্যে একজনের আমার ভালো লাগে আমি তাদের সাথে চলে যাব, যেখানেই যাক আমি তাদের সাথে চলে যাব। আচ্ছা তো আপনি মানে আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, আপনার কোনো চাহিদা আছে কিনা? আমার চাহিদা আছে ভাই, সামনে আইছে ঈদ, সামনে ঈদ আইছে, বুড়ো বাবা মা কাপড় দিতে পারি না, ওষুধ দিতে পারি না, এখন যদি আমার একটু হেল্প দিন, সেই ভাইরা যদি আমার একটু হেল্প করে সহযোগিতা করে, মানে ঈদের সামনে বাবা মারে কিছু কিনে দিতে পারতেছে না, বাবা মাও